বন্ধুরা আমার এই ভিডিও টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদেই আছো অনেক দিন পর আমি আবারও তোমাদের মধ্যে উপস্থিত হলাম আমার নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে তোমরা সবাই ইতিমধ্যে নতুন বছরে নতুন শ্রেণীতে উত্তীর্ণ হয়ে গিয়েছ কি তোমরা নতুন বইও হাতে পেয়ে গিয়েছ তবে ষষ্ঠ এবং নবম শ্রেণীর শিক্ষার্থী যারা রয়েছ তারা কিন্তু এখনো সকল বই হাতে পাও নাই তাহলে তোমরা কিভাবে তোমাদের নতুন বই হাতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত পড়াশোনার কার্যক্রম চালিয়ে যাবা সেটা কথায় চিন্তা করেই আমি আমার এই ভিডিও টিউটোরিয়ালটি তৈরি করেছি কীভাবে তোমরা ইন্টারনেটের সাহায্যে তোমাদের বইটি পেতে পারো সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো তো সেটার জন্য অবশ্যই যেটা তোমাদের মোবাইলে থাকতে হবে সেটা হচ্ছে ইন্টারনেট সংযোগ থাকতে হবে অর্থাৎ ওয়াইফাই কানেকশন অথবা ডাটা কানেকশন যেটাই বলি সেটাই থাকতে হবে তারপর তোমাদের মোবাইলের গুগল প্লে স্টোর যে অপশনটা আছে দেখতে পাচ্ছ এখানে আমার মোবাইলে রয়েছে সেটাতে ডাবল ক্লিক করবা করার পর সেটি ওপেন হয়ে যাবে তারপর উপরের দিকে এখানে তোমার যে ক্লাসে যে বইটা দরকার যে ক্লাসের বই দরকার সেটাই লিখবা যেমন আমি লিখতেছি ক্লাস সিক্স ঠিক আছে অল বুক টু থাউজেন্ড লিখে যদি আমি নিচের দিকে দেখো মোবাইলে আছে এখানে সার্চ দিই তাহলে কিন্তু আমার অপশন চলে আসবে সেখান থেকে আমি এই যে সব সবুজ কালারের যেটা দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণী সকল বই সেটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে নিচের দিকে দেখো একটা ইনস্টল লেখা চলে আসছে এটা যদি আবার ক্লিক করো তাহলে কিছুক্ষণ পরটা চলতে থাকবে আর কি চ্রিকণ চলার পর সেটা তোমাদের মোবাইলে ইনস্টল হয়ে যাবে ঠিক আছে ইনস্টল হওয়া যাওয়ার পর কী হবে সেটা তোমাদের মোবাইলের মেইন স্ক্রিনে চলে আসবে দেখতে পাচ্ছ আমার মোবাইলে দেখো এই যে একটা আমি করে রাখছি আগে থেকেই সেটা হচ্ছে নবম শ্রেণীর আইসিটি বুক যেটা রয়েছে সেটা আমি করে রাখছিলাম তবে তোমরা কিন্তু যে ক্লাস ওয়াইজ করবা ক্লাস আমি যেরকম দেখিয়েছি ক্লাস সিক্স হলে সিক্সের ক্লাস নাইন হলে নাইন ঠিক আছে অল বুক টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান সেটা দিলেই তোমাদের সেটা অপশন চলে আসবে তারপর ইনস্টল করবা ইনস্টল করার পর সেটা তোমাদের মোবাইলে এরকম চলে আসবে ঠিক আছে তারপর অ্যাপসে যদি ক্লিক করে এই যে সবুজ অপশান আছে সেটা যদি ক্লিক করো তাহলে সেটা কিন্তু ডাবল ক্লিক করতে হবে করলে কিন্তু এটা তোমাদের মোবাইলে চলে আসবে ঠিক আছে তারপর সেখান থেকে তোমরা যে আছে দেখতে পাচ্ছ অধ্যায়গুলো আছে ঠিক আছে অধ্যায় ভিত্তিক তো এখান থেকে দেখুন আমি প্রথম অধ্যায় লেখা আছে নবম দশম শ্রেণীর এটা তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি বই বই রয়েছে এটা প্রথম অধ্যায় হচ্ছে তত্ত্ব যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ সেখানে আমি ক্লিক যদি করি তাহলে এই দেখো অপশান আসবে অনলাইন অনলাইনে পড়ুন অথবা অফলাইনে পড়ুন আমি এখন কোথায় পড়বো অফলাইনে যদি আমি করে রাখি তা আমি কিন্তু এটা অফলাইনে পড়তে পারি ঠিক আছে তাইলে এটা অফলাইনে ডাউনলোড হবে কিছুক্ষণ সময় লাগবে তারপর সেটা মোবাইলে সেভ হয়ে যাবে ঠিক আছে তো সেভ হয়ে গেলে আমরা কিন্তু এই যে তোমাদের মূল বইটা কিন্তু চলে আসছে দেখতে পাচ্ছ তাহলে এখান থেকে তোমরা জুম করে এরকম জুম করে তোমাদের বইটা পেতে পারবা এবং সেটা পড়তে পারবা ঠিক আছে এইরকম তোমরা তোমাদের বইটা পেয়ে যাবা ঠিক এইভাবেই অন্যান্য শ্রেণীরাও তোমরা তোমাদের বইটা মোবাইলে ডাউনলোড করে নিয়ে পড়তে পারবা ঠিক আছে তো আশা করি যেরকম বললাম চেষ্টা করবা তোমরা করার সেই অনুযায়ী করতে পারবা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ